मिठाई मिठाई मजे आछे मिठाई की होलो डाक चीज केनो ओन आल सकाले তোকে আমার সাথে রাজবাড়ি যেতে হবে রাজা মশাইয়ের বড় কুটুম আসছেন রাজা মশাই তাকে আমার হাতে রান্না খাওয়াতে চান তা রাঁধবি তো তুই আমি গিয়ে কি করব তুই আমায় হাতে হাতে সাহায্য করবি রাজা মশাইয়ের হুকুম না গেলে শুলে চড়াবেন মনে থাকে যেন আচ্ছা তার মানে রাজবাড়িতে নিয়ে গিয়ে সকলের সামনে আমাকে ঝিয়ের কাজ করাবে দিদি ঠিক আছে আমার নাম ও মিঠাই কাল সকলের সামনে ওকে কিভাবে নাচে হাল করি সেটা ও হাড়ে হাড়ে টের পাবে হ্যাঁ রাজবাড়িতে যাওয়ার সময় এই মশলার তালটা নিয়ে যাব বাট বাট ভালো করে বাট কাল ওই মশলার ঝাঁঝেই তুই কাত হয়ে যাবি নিরে মিঠাই মিঠাই তৈরি চল আমি জানি থলিতে কি আছে আমিও তোর মতো মশলা বেটে এনেছি দিদি সুযোগ মতো শুধু পাল্টা পাল্টি করে দিতে হবে এই যে মিঠাই এবার টট করে এক বালতি জল নিয়ে এ পাতে দেবো আমার জাদু ঝালে পোড়া রাজামশাই তুই কি রেখেছ রাজামশাই ভালো হয়নি ভালো বড় কুটুমের সামনে আমার মান সম্মান সব চলে গেল যাও যাও এই মুহূর্তে তুই বেরিয়ে যাও আমার রাজ্য থেকে এক মাসের জন্য নির্বাসন দেওয়া হলো তোমায় আমার কি হলো দিদি এবার দেখ কেমন লাগে বাবা
এক মাস নির্বাসনের মেয়াদ আছে, এবার বাড়ি যেতে পারবো। তবে সেদিন আমার রান্না খারাপ হলো কি করে সেটাই বুঝলাম না। নিশ্চয়ই মিঠাইয়ের কল কাটি, একবার বাড়ি ফিরি, তারপর ওর একটা ব্যবস্থা আমি করব। মিঠাই এখানে এলো কি করে? মিঠাই, এই মিঠাই, মিঠাই, কি রে মিঠাই, কতবার ডাকছি, এই উত্তর দিচ্ছিস না যে বড়? কে মিঠাই? আমি আন্নাকালি, দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খাই। আন্নাকালি, এত হুবহু মিঠাই এলো অত দেখতে, দিয়ে মিঠাইকে জব্দ করব আমি। এই এই, আমার বাড়ি যাবি? হ্যাঁ শোন, কি ব্যাপার মিঠাই বুড়ি এত সকালে? তুমি একটা বাজি রাজা, বাজা রাজা, তুমি খাও টিকটিকি ভাজা। এত বড় আস্পর্ধা, এই এই ধরো ধরো ওকে। পালিয়ে গেল। পালিয়ে পালিয়ে আর যাবে কোথায়? চল 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 ওর বাড়িতে গিয়ে দেখি, চল 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 দেখি, চল। কি ব্যাপার, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? রাজা মশাইকে গালাগাল দেবার জন্য তোমাকে গ্রেফতার করা হলো। রাজা মশাইকে গালাগাল? আমি তো ঠিক বুঝছি না। এই চুপ, দরবারে চলো, সব বুঝবে, চলো। এখন খেলা সামলা। বিশ্বাস করুন রাজা মশাই, আজ সারা দিন আমি ঘরের বাইরে পা অব্দি দিইনি। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। তোমরা দুটো বনি বোদের ধারী, যাও, তোমার দিদির মতো তোমারও এক মাস নির্বাসন হলো, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। ঠিক আছে রাজা মশাই, ঠিক আছে, চলে যাব, তবে দয়া করে আজ রাতটা আমায় সময় দিন, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কাল ভোরের আলো ফোটার পর আর আমার মুখ দেখতে পাবেন না। ঠিক আছে, তাই যেন হয়। আমি তো রাজা মশাই এর কাছে যাইনি, তাহলে গেল কে? আচ্ছা, এর মধ্যে দিদির কোনো শয়তানি নেই তো? আরে দিদি, দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি মাঝে কেন? লোক তো মাত্র একজন, তাহলে কি ঘরে কেউ এসেছে? একবার দেখতে হচ্ছে। আরে আরে আরে, ঘরের মধ্যে এটা কে? হুবহু আমার মতো দেখতে। হ্যাঁ, এবার সব বুঝতে পেরেছি। ঠিক আছে দিদি, এবার আমিও বুঝে নেব। হ্যাঁ, মেঠাই বুড়ি, মেঠাই বুড়ি, ঘর থেকে বেরিয়ে এসো, চলো তোমাকে নির্বাসনে দিয়ে আসি। আমাকে নিয়ে যাবার আগে দিদির ঘরে গিয়ে দেখে এসো, ওখানেও একটা মেঠাই আছে। মানে? মানে মানে না করে যেটা বললাম সেটা করো। আরে দুটো মেঠাই, চল সব কটাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। Thank you.
কি আশ্চর্য, এই দুটোকেই তো একই রকম দেখতে, আসল নকল বুঝবো কি করে? এই পেন নাও দাও তোমার সাই, আমি বলতে পারি কে আসল আর কে নকল। নাপিত বউ, আচ্ছা আচ্ছা তাহলে তুমি চট করে বলে দাও তো কে আসল আর কে নকল। তাহলে কে তুই, কে তুই সত্যি করে বল। দিদিকে শুলে চড়ালে আমি আর কাকে দিদি বলে ডাকবো? ঠিক আছে ঠিক আছে, শুধু মিঠাইয়ের অনুরোধে আমি দুজনকেই ছেড়ে দিলাম। আর মিঠাই, তোমার এই মহানুভবতা দেখে আমি মুগ্ধ। তুমি পাবে 100 স্বর্ণমুদ্রা। হ্যাঁ, 100 স্বর্ণমুদ্রা? মিঠাইয়ের কি কপাল! দুঃখ করিস না দিদি, ওটা থেকে 1টা স্বর্ণমুদ্রা আমি তোকেও দেব। আসলে আমার মনটা যে খুব বড়, তাই না রাজামশাই?